ক্রিকেটার পরিচয় ছাপিয়ে ধারাভাষ্যকার মোহাম্মদ আশরাফুল যেন এখন এই অঙ্গনের পরিচিত মুখ, কথা বলবো তার সঙ্গে। আশরাফুল, স্বাগত আপনাকে। বিশ্বকাপে কমেন্ট্রি করেছেন, বিপিএলেও কমেন্ট্রি করেছেন, অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। খুবই ভালো, যেহেতু আমি খেলা ফলো করি একদম ছোটবেলা থেকেই এবং খেলা দেখতে পছন্দ করি, প্লেয়ারদের স্ট্যাট ব্রেনের সবসময় থাকতো, তো সেই জায়গা থেকে যেহেতু আমি খেলার অপরচুনিটি নাই এখন, তো সেই কারণে আমি অপরচুনিটি পেয়েছিলাম ওয়ার্ল্ড কাপে যাওয়ার এবং বিপিএলও একটা অপরচুনিটি পেয়েছি, তো এনজয় করছি আমি। এইবারের বিপিএলটা আসলে কেমন দেখলেন, বিশেষ করে বাংলাদেশের তরুণদের? বাংলাদেশের তরুণরা তো অতটা ভালো খেলে নাই, কিন্তু খেলেছেন, হ্যাঁ, তানজিম তামিম বলেন, শরীফুল, তারা মাত্র 2020-এ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার ছিলেন, তো এই 4 বছরে তারা অতটা এক্সপিরিয়েন্স হয়নি, তাদের ভালো খেলাটা খুব দরকার ছিল, কারণ তারাই আমাদের ফিউচার। এই বিপিএলে তারা ভালো খেলাতে আমি মনে করি যে তাদের জন্য ভালো হয়েছে এবং আমাদের বিপিএলের মানটাও বেড়েছে। বলছিলেন আর খেলবেন না, কোচিং নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের কোনো দলে কোচিং করানো? হ্যাঁ, এই বছর আমার কোচিং করানোর প্ল্যান আছে, যদিও সামনে একটা লিজেন্ড ক্রিকেট আছে, এশিয়ান লিজেন্ড ক্রিকেট হবে শ্রীলঙ্কাতে, সেখানে হয়তোবা যাব, আর ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে যাব পোস্টমাউথ ক্রিকেট ক্লাবে। ঢাকা প্রিমিয়ার লিগে হ্যাঁ কোচিং করানোর ইচ্ছা আছে। বিপিএলের কোনো দলের সঙ্গে একসাথে কাজ করার ইচ্ছে? নেক্সট ইয়ার ডেফিনেটলি আমি চেষ্টা করব কাজ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। কথা বলছিলাম মোহাম্মদ আশরাফুলের সঙ্গে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশের সবচাইতে অন্যতম সেরা তারকা, এবং তিনি বললেন ক্রিকেটের পার চুকিয়ে এখন তার ধ্যান জ্ঞানের পুরোটাই রয়েছে কোচিংয়ে। মাহবুব রিমন, সময় সংবাদ, বীরপুরের সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।